হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আরো একটি মিনি ব্লগে। তো সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, এই দুটোকে নিয়ে এখন আছি। একটু পরে আমরা কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। আর রূপাইকে দেখো কি কিউট লাগছে জুতো পরে। এই দেখো পুতুল মনে হচ্ছে, পুতুল। ওর মেজো মা পাঠিয়ে দিয়েছে এটা, তাই না? হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার পুজো দেওয়াও হয়ে গেছে, তো এখন যাবো আমার ফ্রেন্ডের বাড়িতে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে রথ ঠাকুর বসানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে। তো আমরা একটু প্রসাদ মুখে দিয়ে বেরিয়ে গেলাম, কারণ আজকে আমার বান্ধবীর বাড়িতে এসে গৃহপ্রবেশের পূজা হচ্ছে। সকাল সকাল আসতে বলছে, কিন্তু কালকে রাতে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, ওই জন্য সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো এখন আমি আর সোনাই যাচ্ছি, এই যে সোনাই, আর দিদিও আসবে এখন। দিদি বেরোচ্ছিলো, কিন্তু সে কোথায় আসার জন্য আমাদেরকে আগে চলে আসতে বললো। তো আমরা চলে আসছি, প্রায় পৌঁছে গেছি। চলো শোনে, পায়ে পায়ে হাঁটে না, চলো দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, এখানে পুজো হয়ে গেছে, লোকজনও প্রায় চলে গেছে, আমারই আসতে লেট হয়ে গেল। এখন বাজে 3টা। তো এখনো ঘরের ওদের অনেক কাজই বাকি আছে, তো পুজোটা দিয়ে দিল ওরা। আজকে যেহেতু 3টাও ভালো, সেই জন্য পুজোটা ওরা করে নিল। তো বন্ধুরা দেখো, ফ্রেন্ডের বাড়ি থেকে ঘুরে চলে আসছি। এবার রথটাকে আমরা বের করব। তো পরে মানে ওখানে দড়ি টড়ি কিছু পাচ্ছিলাম না, খুঁজে মা ছিল না, সেই জন্য আমরা মানে এমনি ধরেই বের করেছি আর কি। এই যে এখন তুলসী বেদিতে রেখে দিয়েছি, ঘোরানো হয়ে গেছে। তো সেটা ভিডিও করা হয়নি, যেহেতু একা একাই করছি, সেই জন্য ভিডিও করার মতো কেউ ছিল না। তারপরে আমি আর সোনাই রেডি হয়ে বেরিয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য। তো দিদিরও যাওয়ার কথা ছিল, তো দিদি গেল না। তো লাস্টে মানে অনেকেরই যাওয়ার কথা ছিল, লাস্টে আমি সোনাই আর মা গেছি। এই যে বাসস্ট্যান্ডে দেখো, একটা একটা করে সব রথ যাচ্ছিলো, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে মেলাতে যাওয়ার মানে ভেতরে যাওয়ার আগে একটা দোকান ছিল, সেখান থেকেই আমরা সেই কলা, চিনি, ফুল এই সব কিনে নিলাম। আর দেখো আমরা যেই টাইমে গেছি সেই টাইমেও এতটাই ভিড়, ঠাকুরের ওখানে তো মানে যাবো কী করে। তাই মাকে বললাম যে তুমি যাই আগে, পূজাটা দিয়ে আসো, তারপরে আমি আর সোনাই যাবো। তো মা গেছিলো প্রায় অনেকক্ষণ পরে আসছে, 15-20 মিনিট পরে এসছে। তারপরে আমি সোনায় চলে গেলাম সাইডের এই ছোটো রথটাকে আগে প্রণাম করে নিলাম, তারপর বড় রথটাকে এই যে একটু তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তারপরে এনে সব দোকানপাট বসছিলো, কিন্তু সোনায় কিচ্ছু আমাদেরকে দেখতে দিচ্ছিল না, কারণ সোনায় আগে যাবে জাম্পিংয়ে উঠবে বলে। তো তবুও ওখানে একটু ওকে জোর করে আটকে রাখা হয়েছিল, কারণ মা একটা কুলা নিবে জন্য। কুলো নেওয়া হয়ে গেল। তারপরে ভাবলাম যে বাড়িতে তো 3টা বাচ্চা আছে, সোনাই, রূপাই আর আদি। তো ওদের 3 জনের জন্য খেলনা নিয়ে নিয়েছি, তারপর চুড়ি নিয়ে নিয়েছি। আর কদিন পরে তো শ্রাবণ মাস পড়েই যাবে, তো ভাবলাম একবারে এখান থেকে চুড়িটা নিয়ে নিই। আর তোমরা সকলেই জানো যে আমি মেলাতে গেলে আমি কিছু নিই না নিই, কিন্তু চুড়িটা নিবই। তো যাই হোক, সামনেই হচ্ছে শ্রাবণ মাস পড়ে যাবে, সেই জন্য চুড়িটা নিয়ে নিলাম একবারে ওখান থেকে। তারপরে এই দেখো, সোনায় তো এতটাই ঘেমে গেছিলো যে মেলা থেকে একটা গার্ডার কিনে পিছনে একটা ঝুঁটি করে দেওয়া হয়েছে, দেখতেই পেলে। সেটা মা করে দিয়েছিলো, আমি ভিডিও করে নিলাম। তারপরে জাম্পিং থেকে নেমেই পাশে গাড়িতে উঠবে। আমি আর মা তো গরমে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু ওর এনার্জি একদম ফুল, মানে কী বলবো। লাস্টে পাশে একটা দোকান ছিল, চেয়ারে বসে পড়েছি আমি আর মা, ও কতক্ষণ ঘুরছে ঘুরুক। তো ওখানে টাইম পার হয়ে গেছে, ওকে এখন নামাবে সেই সময় নামবে না, ও এখন আমাদেরকে দেখছে। তারপর মাকে বললাম যে যাও নামাই নিয়ে আসো, কারণ আমার হাতে তো সব ব্যাগপত্র। তারপরে বাড়ি থেকে বলে গেছিলো ওর মামাকে যে মামা আমি কিন্তু মেলায় গিয়ে ফুচকা খাবো। তো 3-4টা ফুচকা খেয়েছে জল ছাড়ে। তারপরে গরম গরম জিলাপি নিয়ে নিলাম, আর এখানে কুলফি নিয়ে নিলাম, 3 জন মিলে কুলফি খেয়ে বাড়িতে চলে গেলাম। এই যে দেখো, এই আছে খেলনাটা সোনাইয়ের, এটা হচ্ছে আদি, আর এটা হচ্ছে রূপায়ের। আর সামনে ঢোলটা লাগানো হয়নি, ওটা পরে লাগানো হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।